এই যে মুরাদ বসে আছে, নুহা বসে আছে, আতিক 5 মিনিটের রেস্টে একটুখানি কমপ্লিট অসুস্থ, তো ঝোল তরকারি ছাড়া একদমই আব্বু চলে না। সে কারণে দেখা যায় যে এটা হচ্ছে ঢালাই করা রাস্তা, এই রাস্তাগুলো কিন্তু অনেক দিন টিকবে। 26 তারিখ সকালে আমি ঘুম থেকে উঠে দেখি রুটি বানাচ্ছে, এটা খালা রুটি বানাচ্ছে, আম্মা আসলে সেভাবে কাজ টাজ করতে পারে না। আর আমরা গেলে খালা আসে, খালাকে ডাকি, তো চালের একটা রুটি আর সাথে আমি এখানে বানাচ্ছিলাম বনফুল লাচ্ছা সেমাই, যেটা সেটা খুব ভালো লাগে এই লাচ্ছা সেমাইটা। তো আর সাথে ছিল আগের দিনের গরুর মাংস এবং বুটের ডাল। আমি গরুর মাংস দিয়ে চালের একটা রুটিটা খুবই ভালো লাগে আমার কাছে। তো সাথে আবার আম্মা এগুলোও বললো যে একটু সেমাই করতে, আর যেহেতু বুটের ডাল ছিল ওটাও নিছিলাম। তো সব মিলায় চালের একটা রুটি কিন্তু একদম জমে যায়, উফ অসাধারণ লাগে। ঠিক আছে, এর উপরে যেন কোনো খাবার হয় না আমার কাছে মনে হয়। আর গরুর মাংসের সাথে যে কোনো কিছুই অবশ্য বেস্ট, এটা আমার মতামত। দুপুরবেলা ছিল নুরিনা ভর্তা করতেছিল, এ পাশে মাছ ভাজি, মাছের রান্না, আর সাথে ছিল করলা ভাজি। তো বিকেলবেলা আমরা কিন্তু ছাদে উঠছিলাম, বিকেলবেলা ছাদে উঠে নুহা পানি দিচ্ছিল। এ পাশে গাছটা দেখেন কেটে দিছে, গোড়া একদম মরে গেছে, ওই পাশের বাড়ির যে লাউ গাছটা, আর মাঝখানে একটা লাউয়ের বীজ করার জন্য একটা কিন্তু লাউ রেখে দিছে, একদম সেটা পরিপক্ক লাউ, ভিতরে কী হবে কী কীভাবে কী করে আমি জানি না। নুহা পানি দিচ্ছিল এভাবে, তো আমি বলতেছিলাম যে গোড়া থেকে উঠে আসবে। রাতের বেলা গরু মাংস করছিল, আবার আর সাথে কী করছিল আমার একদম মনে নেই। তো এই তো রাত শেষ, এবং পরের দিন যেটা হয়েছে সকালবেলা মুরাদ দেখে, মুরাদ আতিককে পড়তে বসেছে, মুরাদ হচ্ছে আমার খালাতো ভাই আপনারা জানেন, তো মুরাদ আতিককে পড়তে বসেছে। নুহা খুব তাল করতেছে যে তাড়াতাড়ি যাব, আর যেন ঠান্ডা ঠান্ডার মধ্যেই আমরা বাসায় পৌঁছাতে পারি, এত গরমের মধ্যে জার্নি করতে ভালো না লাগে না। তো এই যে মুরাদ বসে আছে, নুহা বসে আছে, আতিক 5 মিনিটের রেস্টে একটুখানি কম্পিউটারে বসছে, তো ও অঙ্ক করাচ্ছে দেখে আমার এত ভালো লাগতেছে। আর ও আতিক যখন কোঅপারেট করে তখন অনেক অল্প সময়েই সে কিন্তু অনেক কিছু করতে পারে। আর এদিকে যে দুপুরের জন্য রান্না বাড়া হচ্ছে, সকালের খাওয়া দাওয়া শেষ, দুপুরের জন্য এখানে যে সবজি দিয়ে মাছ, আম্মা আব্বু আসলে ঝোল তরকারি ছাড়া এখন আর খেতে পারে না, যেহেতু আব্বু খুবই অসুস্থ, তো ঝোল তরকারি ছাড়া একদমই আব্বু চলে না। সে কারণে দেখা যায় যে আইটেম অনেকগুলো হলেও সবগুলোতেই ঝোল, এখানে যে মাছের ঝোল করছে আব্বুর জন্য এটা মূলত, এপাশে যে মাছের আরেকটা আইটেমের ঝোল, এটা এটা হচ্ছে ইয়ে দিয়ে করছে। আর আতিক বলছিল যে দুপুরবেলা আমরা চলে আসবো, তো খেয়ে চলে আসবো আমরা, ও ওই সবজি দিয়ে মাছটা খাবে না, যে কারণে ও ভাজি মাছ খাবে, ভাজি মাছ ভুনা করে আর কি রান্না করে, তো ওর জন্য মাছ ভাজি করে ভুনা করছিল এই যে, কিন্তু ও আবার খায়নি। পরে বলতেছে না আমি একটুখানি সেমাই করে দাও, আমি সেমাই করে খাবো, সেমাই খেয়ে চলে যাবো, পরে ওটাই খাইছিল। আমিও দুপুরে কিন্তু কিছু খাইনি, এবং নুহাও কিছু খায়নি, শুধুমাত্র নুরিনা আর নাফি খাইছিল, এবং তারপর পরই আমরা চলে আসছিলাম। তো মুরাদের কাছে যেটুকু অঙ্ক করছিল ওইটা কিন্তু অনেক উপকারে আসছে, কারণ কোঅপারেট করার কারণে দুইটা অধ্যায় সে অনেক অল্প সময়ে কিন্তু শেষ করছে। আর এই তো আমরা গাড়িতে উঠে বসছি, গাড়ির দিক পিছনের দিকে সিটটা ছিল, কিন্তু গাড়িটা বেশ ভালো ছিল, অল্প সময়ে এবং অনেক অল্প কষ্টে, মানে কষ্ট পাইনি অতটা, আমি পিছনের সিটে বসতে পারি না, পিছনে একদম পিছনের আগের সিটটা ছিল। আর এদিকে আমি রাস্তা দেখতেছিলাম, রাস্তাগুলা এটা হচ্ছে ঢালাই করা রাস্তা, এই রাস্তাগুলো কিন্তু অনেক দিন টিকবে, মানে টেকসই একটা রাস্তা। নর্মাল পিচ দিয়ে করলে পর পিচ ঢালা রাস্তা হলে তখন কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায়, এই রাস্তাগুলো কিন্তু এত সহজে আর নষ্ট হবে না। সরকারকে অসংখ্য ধন্যবাদ এত বড় একটা উদ্যোগ নিয়ে সারা বাংলাদেশ এই কাজটা হচ্ছে, কারণ আমি গত বছরের আগের বছর আমি সারা বাংলাদেশ ঘোরা লাগছে যেহেতু নুহার পরীক্ষার কারণে, তা আমি তখন কিন্তু দেখছিলাম যে সারা বাংলাদেশে একযোগে এই কাজগুলো চলতেছে, উফ কল্পনার বাহিরে। অ্যান্ড বৃষ্টি নামছিলাম, খুব খুশি হয়েছিলাম যে বৃষ্টি নামছে, কারণ নুহার যেহেতু আপত্তি ছিল যে সে গরমের মধ্যে জার্নি করবে না, সকাল থেকে খুবই রোদ ছিল, খুবই গরম পড়ছিল, তো বৃষ্টি নামা দেখে আমি তো খুব খুশি, এবং পরে ওকে একটুখানি পোক করলাম যে যে মা দেখো শান্তিতে আসতেছে, সকালবেলা আসলে কিন্তু এই শান্তিতে আসতে পারত না, বেশ ভালো বৃষ্টি নামছিল। এদিকে আবার আমরা যখন বগুড়ায় এসে নামলাম তখন কিন্তু দেখি যে এদিকে বৃষ্টিই হয়নি একদম, মানে একদম রাস্তাঘাট সব শুকনো। পরে ইয়াকেও জিজ্ঞেস করলাম আমরা যে সিএনজিতে উঠলাম, ওনাকে জিজ্ঞেস করলাম তো এদিকে কি বৃষ্টি হয়েছে, তা বলতেছে না না এদিকে একদম বৃষ্টি হয়নি, দেখেন কী পরিমাণ বৃষ্টি হয়েছে এদিকে, ব্যাপারগুলো খুব অদ্ভুত লাগে। আমি একবার দেখতেছিলাম যে আমি এই জিনিসটা দেখছি যে একটা সাইডে বৃষ্টি হচ্ছে, দেন পাশেই বৃষ্টি হচ্ছে না, এরকম আমার একটা সময় কোনো একদিন আমি জিনিসটা দেখছিলাম, খুব ইয়ে লাগছিলো। আর এই ব্যাগটা ভিজে গেছিলো, উনি পরে আবার উপরে তুলে দিল না বৃষ্টির কারণে, কিন্তু ব্যাগটা ভিজে গেছিলো, যাই হোক কাপড় চোপড়ের কোনো সমস্যা হয়নি। অ্যান্ড দেন আমরা
বাসায় চলে আসছে। বাসায় চলে আসছে, আম্মা আবার গরুর মাংস আর চালের আটা রুটি করে দিছিল, যেহেতু আদুরি যায় নাই, পরে আবার বলছিল যে ওদেরকে ডেকে একটুখানি ওদেরকেও দিও খাইতে। তো যাই হোক, ওদেরকে দিছি, নামমাত্র আমরাও খাইলাম সব মিলে। আমাদের যেহেতু দুপুরের খানা খাদ্য হয়নি, সন্ধ্যার আগে আমরা এটা খেয়ে নিছি। আর আর রাইদা আসছে, রাইদার এগুলো ছিল সালামির টাকা রাইদার মায়ের দখলে। তো আমি হাতে নিয়ে বলতেছি না, এইসব তো খালার দখলে থাকতে হয়, ঠিক আছে, এইসব মায়ের দখলে থাকতে হয় না। রিপন সালামি দিচ্ছিল, এটা ছিল নুরিনার সালামি, নাফির সালামি, নুহার সালামি আমার হাতে আসেনি। তো আমি নাফির সালামি হাতে নিয়ে বলতেছি, নুরিনা রাগ করছে আমাকে, ওনাকে ওকে নাকি কম দেওয়া হয়েছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।